ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা, রবিবারের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমি শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে এই সনেটটা থেকে যে এই সনেটটার টেক্সটটা এবং ওয়ার্ড নোট আমি তোমাদের বলে দিয়েছিলাম। আজকে এই সনেটটা থেকে উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে এই সনেটটা থেকে যে কোশ্চেনগুলো ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফাইনাল পরীক্ষা এসেছিল, হ্যাঁ এই এই কবিতাটা থেকে, সেগুলো আমি উত্তর সহ বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো বলবো, তারপর এমসিকিউ কোশ্চেনগুলো বলবো, তারপর আমি ব্রড কোশ্চেনগুলো বলবো। তোমরা কোশ্চেনগুলো খাতাতে লিখে রাখো, দেখবে ফাইনাল পরীক্ষায় কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে এই কবিতাটা থেকে, এই সনেটটা থেকে। প্রথমে আমি শর্ট কোশ্চেনগুলো বলছি, যেগুলো 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত এসেছিলো পরীক্ষায়, অ্যানুয়াল পরীক্ষায়, মানে এইচএস পরীক্ষায়। প্রথমকার কোশ্চেনটা, ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন, কোন মাসে প্রিয় ফুলেদের দেখতে পাওয়া যায়। এটা 2020 সালে এসেছিল। দেখো, দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন মে, ডার্লিং প্রিয় ফুলের কুড়িগুলোকে দেখতে পাওয়া যায় মে মাসে। তারপরে কোশ্চেনটা আসছি, হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন মিন। আচ্ছা, প্রতিটা সৌন্দর্যপূর্ণ জিনিস থেকে সৌন্দর্যটি মাঝে মাঝে ক্ষয়ে যায় বা হারিয়ে যায়, এই কথাটার অর্থ কী? এটাও 2020 সালে এসেছিল। দেখো উত্তরটা, দেখো, দ্য লাইন রেফার্স দ্যাট, এই লাইনটা বলে যে, উল্লেখ করে যে, দ্য দ্যাট বিউটিফুল, দ্যাট এভরি বিউটিফুল অবজেক্ট হ্যাজ ইটস ডিকে, যে প্রতিটা সৌন্দর্যপূর্ণ জিনিসেরই ক্ষয় আছে। দ্য চেঞ্জিং কোর্স অফ নেচার, প্রকৃতির পরিবর্তনকারী অধ্যায় ডিক্লাইন্স, খইয়ে দেয়, মানে খইয়ে দেয় এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রতিটা সৌন্দর্যপূর্ণ জিনিস থেকে সৌন্দর্যটা আস্তে আস্তে খইয়ে দেয়। কে না প্রকৃতির পরিবর্তনকারী অধ্যায়, আর্থ নেচার, আচ্ছা নেচার চেঞ্জিং কোর্স। আচ্ছা, এবার আসছি তিনের কোশ্চেনটা, হোয়াট শ্যাল ডেড নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার পোয়েম, শেক্সপিয়ারের কবিতায় মৃত্যু কাকে নিয়ে অহংকার করবে না। কোশ্চেনটা দেখো, 3 বছর এসেছিলো, 15 সালে এসেছিলো, 19 সালে এসেছিলো, আবার 22 সালে এসেছিলো, কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডেট উইল নট ব্র্যাগ অফ ইটস পাওয়ার, মৃত্যু তার ক্ষমতা নিয়ে অহংকার করবে না, ওভার হিজ ফ্রেন্ড, তার বন্ধুর উপর, তার বন্ধুর উপর, কবির বন্ধুর উপর মৃত্যু অহংকার করতে পারবে না। তারপর হোয়াট কাইন্ড অফ এ পোয়েম শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে কবিতাটা কীরকমের কবিতা। এটা 19 সাল, আবার 2022 সাল, এবছর পরীক্ষাতেই এসেছিলো। শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে ইজ এ সনেট দ্যাট ডিলস উইথ দ্য ইটার্নাল কোয়ালিটি অফ আর্ট। আচ্ছা, শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে কবিতাটা হলো একটা সনেট কবিতা, যেটা শিল্প, আর্ট, আর্ট বা শিল্পের চিরস্থায়িত্ব, ইটার্নাল কোয়ালিটি নিয়ে আলোচনা করে। পরের কোশ্চেনটা বলছি, হাউ লং উইল দ্য ইয়াং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। আচ্ছা, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ মনে হচ্ছে সেই যুবক মানুষটাকে কতদিন মনে রাখা হবে এখানে। এটা দেখো, 2018-2022, এবছর এসেছিলো, এবছর বেশি কোশ্চেন এসেছিলো এখান থেকে, শর্ট কোশ্চেন। দ্য ইয়াং ম্যান উইল বি রিমেম্বার সো লং অ্যাজ মেন লিভ অন আর্থ, সেই যুবক মানুষটাকে মনে রাখা হবে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে। এবার তোমরা এখানটা আরেকটু যোগ করতে পারো, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, এটা বড় হয়ে যায় বলে আর যোগ করা নেই, এটা এখানে তোমরা যোগ করে দেবে, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। তারপরটা আসছি, হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েট ফ্রেন্ডস ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। আচ্ছা, কোন জিনিসটা কবির বন্ধুকে জীবন দেবে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ, এই 18 নম্বর সনেটে শেক্সপিয়ারের যে বন্ধু আছে, কবির যে বন্ধু আছে, কবির বন্ধুকে কে জীবন দেবে, কবির শেক্সপিয়ারের বন্ধু নয়, কবির বন্ধুকে। দেখো, দ্য ইটার্নাল লাইন্স অফ দ্য ভার্স, চিরদিনের কবিতার লাইনগুলো, রিটেন বাই দ্য পোয়েট, কবি যেটা লিখেছেন, গিভস লাইফ টু দ্য পোয়েট ফ্রেন্ডস, সেটাই জীবন দেবে কবির বন্ধুকে। তারপর সো লং লিভস দিস, এটা ততদিনই বেঁচে থাকবে, হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস। আচ্ছা, এই যে দিস শব্দটা বলতে কী বোঝানো হয়েছে, দেখো, দ্য ওয়ার্ড দিস রেফার টু দ্য ইমর্টাল ভার্স রিটেন বাই দ্য পোয়েট, এই দিস শব্দটা উল্লেখ করে, এটা হলো চিরদিনের কবিতার লাইন যেটা কবি লিখেছেন। পরের কোশ্চেনে আসছি, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার্স টু, আকাশের চোখ কাকে বলা হয়েছে। দেখো, এটা 2 বছর পরীক্ষা এসেছিলো, দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান, আকাশের চোখ বলা হয়েছে সূর্যকে। তারপরটা আসছি, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিম, সূর্যের সোনার মতন রঙটা কীভাবে আবছা হয়ে যায়। দেখো, দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ অফেন ডিমড বাই ক্লাউডস। আচ্ছা, সূর্যের সোনার মতন রঙটা মাঝে মাঝেই আবছা হয়ে যায় বাই ক্লাউডস, মেঘের দ্বারা, মেঘ আবছা করে দেয়। তারপর হোয়াট ইজ মেন্ট বাই সামার লিস, গ্রীষ্মের সময় সামার লিস বলতে কী বোঝানো হয়েছে। দ্য ফ্রেজ সামার লিস,
সামার লিজ রেফার্স টু দ্য শর্ট পিরিয়ড অফ টাইম গ্র্যান্টেড ফর দ্য সামার সিজন। আচ্ছা, সামার লিজ উল্লেখ করে সেই ছোট সময়টা যেটা গ্রীষ্মের ঋতুর জন্য দেওয়া হয়েছে। তারপর হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েট ফ্রেন্ডস ইটার্নাল, কোন জিনিসটা কবির বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে দেবে? দেখো উত্তরটা, দ্য ইটার্নাল লাইন অফ দ্য ভার্স, এই চিরদিনের কবিতার লাইনটা উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েট ফ্রেন্ডস ইটার্নাল, কবির বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে রেখে দেবে। আচ্ছা, এই ছিল শর্ট কোয়েশ্চেনগুলো, তোমরা এগুলো খাতাতে লিখে রাখো, দেখবে পরীক্ষায় কমন পাবে। এবার আমি এমসিকিউ কোয়েশ্চেনগুলো যেগুলো 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত পরীক্ষা ছিল সেগুলো বলে দিচ্ছি। দেখো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হিয়ার দাই রেফার্স টু, বলছে তোমার চিরদিনের গ্রীষ্মকাল কখনোই আবছা হয়ে যাবে না। এখানে তোমার বলতে কার? দেখো উত্তরটা হচ্ছে লাল কালিরটা উত্তর, শেক্সপিয়ার ফ্রেন্ড, শেক্সপিয়ারের বন্ধুর। তারপর একটা আসছি, হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, তার সোনার মতন রংটা ডিম আবছা হয়ে যায়, হেয়ার হিজ বলতে কার? হ্যাঁ, হিজ রেফার্স টু, এখানে হিজ বলতে কার? দ্য সান, সূর্যের। তারপরটা আসছি, নেচার চেঞ্জিং কোর্স ইজ, প্রকৃতির পরিবর্তনকারী অধ্যায় হয় আনট্রিমড, এটা 2022 সাল 18 সাল দুবার এসেছিল। তারপরটা, দ্য ডার্লিং বার্ডস আর শেকেন বাই দ্য রাফ উইন্ডস ইন, বলছে প্রিয় ফুলের কুড়িদের ঝাঁকুনি দেওয়া হয় কোন মাসে? কোন মাসে ফুল হয় সেগুলো? মে, মে মাসের ফুলগুলোকে। তারপরেরটা, দ্য উইন্ড ড্যাট ব্লো ইন সামার ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 আর, বলছে যে বাতাসটা শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 বয়ে যাচ্ছে সে বাতাসটা কীরকম? রাফ উইন্ড, রাফ আর ওই যে রাফ ঝোড়ো বাতাস। তারপরেরটা বলছি, দ্য আই অফ হেভেন ইন শেক্সপিয়ার সনেট রেফার্স টু, আকাশের চোখ কাকে বলা হয়েছে? উত্তরটা হবে দ্য সান, সূর্যকে বলা হয়েছে। এই ছিল 15 থেকে 22 সাল পর্যন্ত যে এমসিকিউগুলো এসেছিল সেগুলো এবং শর্ট কোশ্চেনগুলো। এবার আমি তোমাদের ব্রড কোশ্চেনগুলো, যেগুলো ওই বড় কোশ্চেনগুলো যেগুলো 15 সাল থেকে 22 সাল পর্যন্ত পরীক্ষা এসেছে সেগুলো বলে দিচ্ছি, পরপর বলে দিচ্ছি। দেখো, এটা 2020 সাল এসেছিল। প্রথমকার কোশ্চেনটা, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, ঝোড়ো বাতাস কী করে? দেখো, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 দ্য রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। আচ্ছা, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 ঝোড়ো বাতাস কী করে? প্রিয় ফুলের পাপড়িগুলোকে ঝাঁকুনি দেয়, শেক কর, ঝাঁকুনি দেয়। তারপর, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার লিজ, কবি সামার লিজ বলতে কি বুঝিয়েছেন? এটা আমরা এখনই শর্ট কোশ্চেনে দেখলাম, সামার লিজ রেফার্স টু দ্য শর্ট পিরিয়ড অফ টাইম গ্র্যান্টেড ফর দ্য সামার সিজন। আচ্ছা, সামার লিজ হলো গ্রীষ্মের সময়, হলো সেই ছোট সময়টা যেটা গ্রীষ্মের ঋতুর জন্য দেওয়া হয়েছে। তারপর এবার বড় কোশ্চেন আছে, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপ্রিয়র টু দ্য সামার্স ডে, কবির বন্ধুর সৌন্দর্য কীভাবে গ্রীষ্মের দিনের থেকে বেশি ভালো, বেশি সুপিরিয়র, সুপিরিয়র মানে বেশি উন্নত মানে? দেখো, কীভাবে গ্রীষ্মের দিনের থেকে কবির বন্ধুর সৌন্দর্য বেশি সুপিরিয়র, এটা কীভাবে? সুপিরিয়র মানে বড় বা ভালো, গুণসম্পন্ন। আচ্ছা, শেক্সপিয়ার শোজ দ্যাট, শেক্সপিয়ার দেখিয়েছেন যে হিজ ফ্রেন্ডস বিউটি ইজ সুপিরিয়র, তার কবির বন্ধুর সৌন্দর্য হয় বেশি গুণে ভালো টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সাথে। হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান দ্য সামার্স ডে, তার বন্ধু হয় আরও বেশি সুন্দর এবং আরও বেশি সহনশীল একটা গ্রীষ্মের দিনের থেকে। সামার্স লিজ ইজ ভেরি শর্ট, গ্রীষ্মের সময়টা খুব কম সময়ের জন্য থাকে। অনে সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনে দ্য সান সামটাইমস শাইন্স টু ব্রাইটলি, গ্রীষ্মের দিনে সূর্য কখনো কখনো প্রচণ্ড উত্তপ্তভাবে কিরণ দেয়, অ্যান্ড সামটাইমস ইট গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড বাই ক্লাউড, এবং তার সোনার মতন রংটা মাঝে মাঝেই মেঘের দ্বারা আবছা হয়ে যায়। তারপর, বাট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ ইটার্নাল, কিন্তু তার কবির বন্ধুর সৌন্দর্য হচ্ছে চিরস্থায়ী, ইট উইল লাস্ট সো লং অ্যাজ পিপল এক্সিস্ট অন আর্থ, এটা ততদিনই বেঁচে থাকবে যতদিন পৃথিবীতে মানুষরাই এক্সিস্ট করবে, মানে বেঁচে থাকবে। তারপর, বাট সামার ডেজ উইল ফেড শর্টলি, কিন্তু গ্রীষ্মের দিন খুব কিছুদিনের মধ্যেই চলে যাবে, ফেড হয়ে যাবে, আবছা হয়ে যাবে, গ্রীষ্মের দিন খুব কম সময়ের জন্যই পরিবর্তন হয়ে যাবে, কম সময়ের মধ্যে। এরপরে কোশ্চেনটা আসছি, যেটা 2019 এবং 2015 সালে এসেছিল। দেখো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরদিনের গ্রীষ্মকাল কোনোদিনও শেষ হবে না। হু ইজ বিং রেফার টু হেয়ার, রেফার টু অ্যাজ দায়, এখানে দায় শব্দ বলতে কাকে বোঝানো হয়েছে? তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? পোয়েটস ফ্রেন্ড ইজ বিং রেফার টু অ্যাজ দায়, কবির বন্ধুর কথা এখানে উল্লেখ করা হয়েছে দায় বলে, তোমাকে বলে। ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 স্যালাই কম্পেয়ারটি টু এ সামার্স ডে, স্যালাই কম্পেয়ারটি টু এ সামার্স ডে, এই কবিতায়। তারপরে কোশ্চেনটা, এটা 1 নম্বর ছিল, হয়ে গেল। হোয়াট ইজ মেন্ট বাই ইটার্নাল সামার, চিরদিনের গ্রীষ্মকাল বলতে কী বোঝানো হয়েছে? দেখো, ইটার্নাল সামার মিন্স দ্য ইটার্নাল ইউথ অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েট ফ্রেন্ডস, চিরদিনের গ্রীষ্মকাল বলতে চিরদিনের
ইউথ এবং চিরদিনের সৌন্দর্য, বিউটি, ইউথ অ্যান্ড বিউটি অব দ্য পোয়েট ফ্রেঞ্চ কবির বন্ধুর, হুজ অর্ডিনেস উইল বি ইমর্টালাইজ, যার গুরুত্বকে চিরস্থায়ী করে দেওয়া হবে ইন দ্য পোয়েটস ভার্স, কবির কবিতায়। আচ্ছা, হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, কেন তো তার সৌন্দর্য কখনো আবছা হয়ে যাবে না, কেন কবির বন্ধুর সৌন্দর্য কখনো আবছা হয়ে যাবে না, একই রকম ব্যাপার। দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েট ফ্রেন্ডস উইল নট ফেড, কবির বন্ধুর সৌন্দর্য চিরদিনের সৌন্দর্য কখনোই আবছা হবে না, বিকজ কারণ দ্য পোয়েট হ্যাজ ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ সনেট, কারণ কবি তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে দিয়েছেন তার কবিতার সনেটের মধ্যে। আচ্ছা, তার সনেটের মধ্যে দ্য ফেয়ার পসেশন অফ হিজ ফ্রেন্ড উইল নট ফেড, কবির বন্ধুর সম্পত্তি, সৌন্দর্যের সম্পত্তি কখনো ফ্যাকাশে হবে না উইথ টাইম, সময়ের সাথে সাথে। আচ্ছা, বাট ইট উইল গ্রো উইথ দ্য প্যাসিং অফ টাইম, উইথ দ্য পাসিং অফ টাইম, কিন্তু এটা বেড়ে উঠবে সময়ের সাথে সাথে, আরও সৌন্দর্য বাড়বে, আরও খ্যাতি বাড়বে কবির বন্ধুর, অ্যাজ ইট হ্যাজ বিন ইমর্টালাইজ, যেহেতু এটাকে অমর করে দেওয়া হয়েছে উইথ দ্য ওয়ার্ক অফ আর্ট, শিল্পকর্মের সাথে, উইথ দ্য ওয়ার্ক অফ আর্ট, শিল্পকর্মের সাথে এটাকে চিরস্থায়ী করে দেওয়া হয়েছে। বোস্টফুল ডেট ক্যান নট ডেস্ট্রয় এ পিস অফ ওয়ার্ক অফ আর্ট, অহংকারপূর্ণ মৃত্যু একটা শিল্পকর্মের জিনিসকে ধ্বংস করতে পারে না। হি সনেট উইল বি রেড বাই পিপল সো লং অ্যাজ পিপল এক্সিস্ট অন আর্ট, তার কবিতাটা পড়া হবে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, অ্যান্ড দাস হিজ ফ্রেন্ড উইল গেট এ নিউ লাইফ, এবং এইভাবেই তার বন্ধু একটা নতুন জীবন পাবে। এই ছিল কোশ্চেনের লাস্ট কোশ্চেনের উত্তরটা। এবার তারপরে কোশ্চেনটা দেখো, এটা 2018 সাল এবং 2022 সালে এসেছিল, দেখো। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, বলছে প্রতিটা সৌন্দর্যপূর্ণ জিনিস থেকে সৌন্দর্যটি মাঝে মাঝে হারিয়ে যায়। ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড, কোন কবিতা থেকে লাইনটা নেওয়া হয়েছে, দেখো। দ্য লাইন ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার ইট টু এ সামার্স ডে, বলছে এই লাইনটা নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার ইট টু এ সামার্স ডে সনেট নাম্বার 18 থেকে। আচ্ছা, হুই ইজ দ্য পোয়েট, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হুই ইজ দ্য পোয়েট, কবিকে, দেখো দ্য পোয়েট ইজ উইলিয়াম শেক্সপিয়ার, কবি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে ব্রিফলি এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, সংক্ষেপে যে লাইনটা বলা হয়েছে সেটাকে সংক্ষেপে বর্ণনা করো। আচ্ছা, আবার তারপরেই আরেকটা কোশ্চেন আছে, একসাথে বলে দিই, হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কবি কীভাবে তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে রাখবেন। তার আগে বলে রাখি সংক্ষেপে এই লাইনটা ব্যাখ্যা করতে বলেছে, দেখো এটা, দ্য কোটেড লাইন এক্সপ্রেস দ্যাট, এই কোটেশনের মধ্যে লাইনটা প্রকাশ করে যে এভরি বিউটিফুল অবজেক্ট অন আর্থ হ্যাজ হিজ ডিকে, এই পৃথিবীর প্রতিটা সৌন্দর্যপূর্ণ জিনিসেরই ক্ষয় আছে। দ্য ফেয়ারনেস অফ এ বিউটিফুল অবজেক্ট, একটা সৌন্দর্যপূর্ণ জিনিসের সৌন্দর্যটা মে সামটাইমস ডিক্লাইন, মাঝে মাঝেই ক্ষয়ে যেতে পারে উইথ দ্য পাসিং অফ টাইম, সময়ের সাথে সাথে, এটাই বলতে চাইলো। আচ্ছা, তারপর আরেকটা কোয়েশ্চেন ছিল, হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কবি কীভাবে তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে রাখবেন, দেখো। দ্য পোয়েট প্রমিসেস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কবি প্রতিজ্ঞা করে বলেছেন তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে রাখবেন, বাই রাইটিং অ্যাবাউট ইট ইন দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ সনেট, তার বন্ধুর সম্পর্কে লিখবেন, বন্ধুর সৌন্দর্য সম্পর্কে লিখবেন তার সনেটের চিরদিনের কবিতার লাইনে। আচ্ছা, দ্য ফেয়ার পজিশন অফ হিজ ফ্রেন্ড উইল গ্রো উইথ দ্য পাসিং অফ টাইম, আচ্ছা, ওর বন্ধুর সৌন্দর্যের সম্পত্তিটা সময়ের সাথে সাথে বেড়ে উঠবে, অ্যাজ ইট হ্যাজ বিন ইমর্টালাইজ উইথ দ্য ওয়ার্ক অফ আর্ট, যেহেতু এটা শিল্পকর্মের সাথে চিরস্থায়ী করে দেওয়া হয়েছে। হি সনেট উইল বি রেড বাই পিপল সো লং অ্যাজ বিন এক্সিস্ট অন আর্ট, তার সনেটটা যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পড়বে, অ্যান্ড দাস হিজ ফ্রেন্ড উইল গেট এ নিউ লাইফ, এবং এইভাবেই তার বন্ধু একটা নতুন জীবন পাবে। পরের কোশ্চেনটা যাচ্ছি, এটা 2017 সালে এসেছিল, দেখো। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরদিনের গ্রীষ্মকাল কখনো আবছা হয়ে যাবে না, নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার ডাউস, যে এবং হারাবেও না সেই সম্পত্তিটা যেটা তুমি মালিক হয়ে আছো। এবার বলছে হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার টু হিয়ার, কার চির সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে, কার চিরদিনের গ্রীষ্মকালের কথা বলা হয়েছে, দেখো উত্তরটা, দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েট ফ্রেন্ডস ইজ বিং রেফার টু ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। আচ্ছা, তার কবির বন্ধুর চিরদিনের গ্রীষ্মকালের কথা বলা হয়েছে সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার ইট টু এ সামার্স ডেতে। তারপর পরের কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য ইটার্নাল সামার মিন, চিরদিনের গ্রীষ্মকাল বলতে কী বোঝায়, এটা প্রায় তিনবার বলা হলো। আচ্ছা, ইটার্নাল সামার মিন দ্য ইটার্নাল ইউথ অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েট ফ্রেন্ডস, ইটার্নাল সামার হলো চিরদিনের যৌবন এবং চিরদিনের সৌন্দর্য অফ দ্য পোয়েট ফ্রেন্ডস, কবির বন্ধুর, হুজ অর্ডিনেস উইল বি ইমর্টালাইজ ইন দ্য পোয়েট ভার্স, যার গৌরব, যার মূল্য চিরস্থায়ী করে দেওয়া হবে কবিতার, কবির কবিতায়। আচ্ছা, তারপর বলছি হোয়াট
ওকে, হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, এই কবিতাটার শেষে কবি কী সিদ্ধান্ত টেনেছেন? এটা 3 নম্বর আছে, দেখো, দ্য পোয়েট ড্রস দ্য কনক্লুশন দ্যাট, কবি এই সিদ্ধান্তটা টেনেছেন যে দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েট ফ্রেন্ডস, কবির বন্ধু চিরদিনের গ্রীষ্মকাল, উইল নট ফেড, কখনো অবঝাবে না, উইথ দ্য পাসিং অফ টাইম, সময়ের সাথে সাথে। হি হ্যাজ ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, তিনি তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করেছেন, ইন ইটার্নাল লাইন্স অফ হিজ সনেট, তার কবিতা আর চিরদিনের কবিতার লাইনে। বোস্টফুল ডেট ক্যান নট ডেস্ট্রয় এ পিস অফ ওয়ার্ক অফ আর্ট, অহংকারপূর্ণ মৃত্যু কখনো একটা শিল্পকর্মকে ধ্বংস করতে পারে না। হিজ সনেট উইল বি রেড বাই পিপল, এই একই লাইন, বাই পিপল সো লং অ্যাজ মেন এক্সিস্ট অন আর্থ, আচ্ছা, পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন তার কবিতাটা পড়বে, তার সনেটটা পড়বে, অ্যান্ড দাস হিজ ফ্রেন্ডস উইল গেট এ নিউ লাইফ, এবং এইভাবেই তার বন্ধু নতুন জীবন পাবে। পরের কোশ্চেনটা, যেটা 2016 সালে এসেছিল, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ডস উইথ দ্যাট অফ এ সামার, ইন সনেট নাম্বার 18, আচ্ছা, এটা 2016 সালে এসেছিল, উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে কীভাবে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন, দেখো উত্তরটা, শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে, ইন সনেট নাম্বার 18, আচ্ছা, শেক্সপিয়ার তুলনা করেছেন তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে, সনেট নাম্বার 18, 18 নম্বর সনেটে। তারপর শেক্সপিয়ার শোজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ সুপিরিয়ার টু এ সামার্স ডে, কবি দেখিয়েছেন তার বন্ধুর সৌন্দর্য হচ্ছে গ্রীষ্মের দিনের থেকে বেশি গুণমানের, বেশি সুপিরিয়র, আচ্ছা, হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে, তার বন্ধু হয় আরও বেশি মাধুর্যপূর্ণ এবং আরও বেশি সহনশীল একটা গ্রীষ্মের দিনের থেকেও, সামার লিজ ইজ ভেরি শর্ট, গ্রীষ্মের সময়টা অল্প সময়ের জন্য থাকে, আচ্ছা, তারপর অন এ সামার্স ডে দ্য সান সামটাইমস শাইন্স টু হট টু ব্রাইটলি, আচ্ছা, গ্রীষ্মের দিনে সূর্যটা মাঝে মাঝে কিরণ দেয় প্রচণ্ড উজ্জ্বলভাবে, অ্যান্ড সামটাইম ইটস গোল্ড কমপ্লেকশন ইজ ডিমড বাই ক্লাউডস, এবং মাঝে মাঝে তার সোনার রঙটা মেঘের দ্বারা আবছা হয়ে যায়, বাট কিন্তু দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ ইটার্নাল, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য হয় চিরদিনের, হি হ্যাজ ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন ইটার্নাল লাইন্স অফ হিজ সনেট, তিনি তার বন্ধুর সৌন্দর্যকে তার কবিতার সনেটের লাইনের সাথে চিরদিনের করে দিয়েছেন, আচ্ছা, ইট উইল লাস্ট সো লং অ্যাজ পিপল এক্সিস্ট অন আর্থ, এটা ততদিনই বাঁচবে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, বাট সামার্স ডে উইল ফেড শর্টলি, কিন্তু সামার গ্রীষ্মের দিনটা তো কি একটুখানি পরেই আবছা হয়ে যাবে। এই ছিল 2016 সালের কোশ্চেনের উত্তর। এবার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 2022 সালে এসেছিলো, এবছর দুটো কোশ্চেন এসেছিলো এখান থেকে, দেখো উত্তরটা, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিদ অর আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আচ্ছা, ততদিন যতদিন মানুষরা শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখে দেখতে পাবে ততদিনই এটা বেঁচে থাকবে এবং এটাই তোমাকে জীবন দেবে। তারপর এর কোশ্চেনগুলো দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস, এইটা বলতে কবি কী বুঝিয়েছেন, এটা বলতে কবি সনেটটাকে বুঝিয়েছেন, দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার রেফার্স টু হিজ ইমর্টাল ভার্স অ্যাজ দিস, আচ্ছা, কবি উইলিয়াম শেক্সপিয়ার উল্লেখ করেছেন চিরদিনের কবিতাটাকে অ্যাজ দিস এইটা বলে, ইনি সনেট নাম্বার 18 স্যালাই কম্পেয়ারলি টু এ সামার্স ডে, তার সনেট নাম্বার 18 স্যালাই কম্পেয়ারলি টু এ সামার্স ডেতে, আচ্ছা, তারপরে বলছি হু ইজ দি বিং রেফার টু, দি বলতে তোমাকে দি বলতে কাকে বোঝানো হয়েছে, হিজ ফ্রেন্ড মিস্টার WH প্রবাবলি দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন ইজ বিং রেফার টু অ্যাজ দি, আচ্ছা, তার বন্ধু যিনি হলেন সম্ভবত আর্ল অফ সাউথহ্যাম্পটন, আচ্ছা, মিস্টার WH তার কথা এখানে বলা হয়েছে, আচ্ছা, হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট হিজ দিস উইল গিভ লাইফ টু দি, আচ্ছা, কবি কীভাবে ভেবেছেন এই কবিতাটা তার বন্ধুকে জীবন দেবে, দেখো এটা আগেরই উত্তর লেখা আছে, দ্য পোয়েট ড্রস দ্য কনক্লুশন দ্যাট, কবি এই সিদ্ধান্ত টেনেছেন যে দ্য ইটার্নাল বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল নট ফেড উইথ দ্য পাসিং অফ টাইম, কবির বন্ধুর সৌন্দর্য কখনো ধ্বংস হয়ে যাবে না সময়ের সাথে সাথে, হি হ্যাজ ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ সনেট, তিনি চিরস্থায়ী করে দিয়েছেন তার কবির সৌন্দর্যকে, তার বন্ধুর সৌন্দর্যকে চিরদিনের কবিতার লাইনে, বোস্টফুল ডেট ক্যান নট ডেস্ট্রয় এ পিস অফ ওয়ার্ক অফ আর্ট, অহংকারপূর্ণ মৃত্যু কখনো একটা শিল্পকর্মকে ধ্বংস করতে পারে না, হিজ সনেট, আচ্ছা, হিজ সনেট উইল বি রেড বাই পিপল সো লং অ্যাজ মেন
পিপল এক্সিস্ট অন আর্থ, তার সনেটটা বেঁচে থাকবে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, অ্যান্ড দাস, এবং এইভাবে হিজ ফ্রেন্ড উইল গেট এ নিউ লাইফ, এবং তার বন্ধু এইভাবেই নতুন জীবন পাবে, এই সিদ্ধান্তটাই তিনি নিতে নিয়েছেন। এই ছিল তোমাদের বড় কোশ্চেনগুলো এবং শর্ট কোশ্চেনগুলো, যেগুলো 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফাইনাল পরীক্ষা এইচএস পরীক্ষা এসেছিলো। কোশ্চেনগুলো তোমরা খাতাতে লিখে রাখো, পরের রবিবারে আবার আমি একটা কবিতা নিয়ে আসবো, সেটা হচ্ছে দ্য অনকিলিং এট্রি। অনকিলিং এট্রি একটা কবিতা আছে, সেই কবিতার টেক্সটটা আমি পরের রবিবারে ক্লাসে বলে দেবো। ততদিন তোমরা এই কোশ্চেনগুলোকে বারবার দেখো, লিখে রাখো, আর সকলে খুব খুব ভালো থাকবে।